একটা বাস্তব আর একটা অবাস্তব কল্পনা। আমি যে লীলা আপনাদের শোনাচ্ছি, দূর দূর থেকে যারা এসছেন কল্পনাকে ভালোবাসেন তাদের জন্য কথা এই কল্পনা, কিন্তু যারা এই কল্পনাকে ভালোবাসে না, বাস্তব শুনতে ভালোবাসেন, কল্পনার মাধ্যম দিয়ে আমি বাস্তব তুলে ধরব। কারণ আমার সমাজ শুধু সত্যকে 3 ঘন্টা কেউ সহ্য করবে না, তাই সেই সত্যের সঙ্গে কিঞ্চিত কল্পনা যদি না থাকে, এই কাল্পনিক মানুষগুলো কল্পনা দিয়ে যাদেরকে দাস বানানো হয়েছে তাদেরকে বের করা যাবে না। এর জন্যে আপনারা অধৈর্য হবেন না যারা সত্য শোনার জন্যে বসেছেন। বলুন তো ভগবান থাকে কোথায়? মায়েরা, ভগবান থাকে কোথায়? কিছু মানুষ মনে করে ভগবান থাকে মন্দিরে, ভগবান থাকে ধনীর ঘরে, ভগবান থাকে কোটি কোটি টাকা আছে যার তার ঘরে। বলুন তো ভগবান যদি মন্দিরে থাকবে, ভগবানের সোনার চূড়া, সোনার মাসি, সোনার গজমতি, সোনার কোটিদের সোনার নপর তৈরি করে দিয়েছে, তাহলে ভগবান যদি মন্দিরে থাকবে আর সোনা দানা গহনাগুলো যদি ভগবানের হবে, বলুন তো ওই মন্দিরের দরজায় তালা লাগাচ্ছে কেন? তালা কেন? কারণ যার মন্দির সে জানে যদি চুরি হয়ে যায়। ভগবানের প্রতি বিশ্বাস আছে কিন্তু চোরের প্রতি তার বিশ্বাস নেই। ভগবান যে সে তার গহনা রক্ষা করতে পারবে এটা তার ভগবানের প্রতি বিশ্বাস নেই, তাই চোরের ভয়ে লাগিয়ে দিচ্ছে কি তালা। আমাকে একজন এক ভক্ত কল করেছে, কল করে বললে বাবা আপনি বলুন তো আমি কী করব, বড় দুবিধায় পড়েছি। কেন? বাড়িতে মায়ের মন্দির, সোনার গহনা ছিল, এই সকালবেলা দেখছি তালা ভেঙে কোন চোরে চুরি করে নিয়ে গেছে। আমি বলছি এই কেস টেস করবি? বললে হ্যাঁ বাবা, একটা FIR করবো, একটা GT করে রাখবো, যে চুরি করেছে সে যেন দুবার ধরা পড়ে আর কারোর ঠাকুর ঘরে যেন চুরি করে না। এই ও চোর নয়, ও তোর থেকে আরো বড় ভক্ত। কেন বাবা, ভক্ত কি করে হলো? ও যদি ভক্ত না হবে, মায়ের গায়ের গহনা ও খুলছে তো মায়ের হাতে খাড়া তো ছিল, নাই বা গলায় দিত, একটু নাড়িয়ে ভয় দিত, মা ভয় দেখায়নি, মা মনে করলে ওরে এ তো ভক্ত মানুষ, তোর থেকেও বড় ভক্ত, তাই দেখলো গহনাগুলো আমার গায়ের থেকে এর অনেক দরকার, যা তুই খুলে নিয়ে যা, এবার তুই বল তুই কেস করবি, GT করবি কি করবি না? বললে বাবা এ কখনো হয়, যে চুরি করেছে সে ভক্ত হয়, ও যদি ভক্ত না হবে তাহলে যে মন্দিরে চুরি হচ্ছে সেই মন্দিরের ভগবান সাড়া করে না কেন? ও যদি অভক্ত হবে, ভগবান যদি ভক্তদের হবে, আমি তো মনে করি যে মন্দিরে চুরি হচ্ছে ওই চোর সব থেকে বড় ভক্ত, কারণ ও যদি ভক্ত না হতো ভগবান চিৎকার করে সবাইকে ডাকতো চলে আয় আমার ঘরে চুরি হচ্ছে। সত্য কোনটা? কল্পনা কখনো সত্য নয়, এই জগৎ কল্পনাময় জগৎ। আগামীকাল এখানে কিচ্ছু থাকবে না, শুধু এই জমিনটা পড়ে থাকবে, এই বক্সটা রাখা হয়েছে, মাইক্রোফোনটা রাখা হয়েছে, আগে কল্পনা করা হয়েছে কোন জায়গায় দাঁড়াবে, কোন জায়গায় কি রাখা হবে, কল্পনার পরে বাস্তবায়িত। কিন্তু ঈশ্বরের নামে যে কল্পনা, এই কল্পনাতে কোনো বাস্তবায়িত নেই। তাকে দেখুন, ছুটে যাবেন যে কোনো তীর্থে, গিয়ে দেখবেন ভগবানের ঘর, যে বাবরি মসজিদের মাথায় প্রথম আঘাত করলো সে কে? সে একটা নীচ জাতির ছেলে। দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে, বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা নীচ জাতির ছেলে। যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ, কিন্তু মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি হচ্ছে ওই রাম মন্দিরের পূজা কে করবে? কখনো ভেবেছেন
সে কিন্তু নির্যাতের মানুষ নয়। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, ভালো জিনিস। একটা রাম মন্দির কেন, কার্তিক মন্দির গণেশ মন্দির তৈরি হোক, কিন্তু আপনার রাজ্যের চটকলগুলো বন্ধ হয়ে গেল যেখানে গরিব শ্রমিকরা কাজ করছিল। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, কিন্তু সরকারের বড় একটা প্রকল্প বিএসএনএল প্রকল্প, টেলিকম যোগাযোগ, সেই বিএসএনএল নষ্ট হতে বসেছে। পুরো ভারতবর্ষে সব থেকে কাদের কেবিল ছড়ানো, বিএসএনএল এর কেবিল। এই যে টাওয়ারগুলো দেখছেন, কাদের টাওয়ার, বিএসএনএল এর টাওয়ার। অথচ বিএসএনএল কোনো কাজ করে না, কাজ করছে কারা, এই বিএসএনএল বিক্রি হয়ে গেল বিদেশি কোম্পানির কাছে। তাহলে রাম মন্দির যখন তৈরি হলো কোটি কোটি টাকা ইনকামের জন্যে, যদি কেউ প্রশ্ন করে ওই কোটি টাকা ইনকাম দেশের কাজে লাগবে নাকি ওই উচ্চবর্ণদের কাজে লাগবে, মসজিদ ভাঙল কারা, নিচু জাতের মানুষ, নোট করবেন, যদি একটাও অন্যায় করতে বলে থাকি বিচার করে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি অন্যায় কথা বলছেন। যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির আমরা তৈরি করলাম, রামকে ব্রহ্ম সনাতন রাম, রামকে ভগবান রাম, এই রাম মন্দির তৈরি করতে গিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে বিচার চলল, দীর্ঘ বছর ধরে, সেই কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার পর্যন্ত। বলুন তো এই রামের সব থেকে বড় ভক্ত কে, হনুমান। তাহলে ভগবান রামের মন্দির তৈরি করার জন্যে আপনি আমি আমরা সাধারণ মানুষরা কোর্টের চক্কর লাগাচ্ছি, জজ সাহেব অনুমতি দাও আমরা রাম মন্দির তৈরি করব, তাহলে হনুমান একদিন কোর্টে এসে কেন সাক্ষী দিল না যে হ্যাঁ ওটা রাম মন্দির, কারোর যাওয়া লাগতো না। হনুমান তো চারযুগ অমর ভাই, হনুমান তো মরেনি, চারযুগ বেঁচে আছে। তাহলে রামের মন্দির তৈরি করার জন্যে যেখানে হনুমান কোনো গুরুত্ব লাগাচ্ছে না, রামের কোনো যায় আসে না, রামের মন্দির হোক বা না হোক সেখানে লাঠালাঠি খুনোখুনি হচ্ছে কারা, আমার দেশের কিছু নির্বোধ মুসলমান আর নিজ জাতের কিছু হিন্দু দাবি করা মানুষগুলো। হিন্দু হিন্দুদের লড়িয়ে দিয়ে মুসলমান মুসলমানকে লড়িয়ে দিয়ে মাসে মাসে তোমাকে 500 টাকা দিয়ে, মাসে মাসে তোমার বইয়ের নামে ব্যাংকে টাকা দিয়ে তোমাকে ভিখারি বানাচ্ছে। ভাই তুমি বুঝতে পারছো না, আমি বলেছিলাম এই মাসের ভিক্ষে আমাদের দরকার নেই, আমাদের শিক্ষা দেওয়ার কাজ দাও। কাজ নেই কেন ভাই, তোমার ছেলেটা বিএ পাস করে ঘুরছে, সরকারকে ভিক্ষা দিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে। বাস্তব কোনটা, যারা ভগবানের নিয়ে তোমাকে লড়িয়ে দিচ্ছে মাথা ফাটাফাটি করো, এরা ভগবান মানে, এরা ভগবান মানে না, এরা মসজিদে গেলে টুপি পরবে, গির্জায় গেলে টাই কোট পরবে, এরা যদি গুরুদুয়ারা যায় মাথায় ফেট্টি বাঁধবে, যদি মন্দিরে যায় কপালে চন্দন লাগাবে, এরা যেখানে যায় সেই রূপ ধরে নেয়। আমার সমাজের মানুষ কবে বুঝবে ভাই, এই দেশে রাজনীতির দরকার না, শিক্ষার দরকার, এই দেশে স্কুল আর কলেজ দরকার, মন্দিরের দরকার পরে, এই দেশে হসপিটালের দরকার, এই দেশে মন্দিরের দরকার পরে, এই দেশে চাষের জন্যে জমি দরকার, চাষের জন্যে জল দরকার, ক্ষেতের জন্যে ফসল সুরক্ষার দরকার। আগে ভগবান নয় ভাই, আগে ক্ষেত, আগে ভগবান নয় আগে হসপিটাল, আগে ভগবান নয় আগে শিক্ষা। এই জায়গায় বললে কিন্তু হবে না যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি আমাদের ভাবাবেগে আঘাত করছেন, আমি শুধু সত্য কথাটা তুলে ধরছি মাত্র, যার গ্রহণ করার গ্রহণ করবেন, যার গ্রহণ করার না কথাটা এখানে ফেলে দিয়ে বাড়িতে চলে যাবেন। আর যদি মনে করেন বাড়িতে গেছেন, একটা দিন ঘুম বন্ধ করবেন আর চিন্তা করবেন
দীনকৃষ্ণ ঠাকুর সত্যি কি অযৌক্তিক কথাগুলো বলল? ধর্ম ধর্ম করে আমরা কোন জায়গায় ভেসে যাচ্ছি? আর একটা মানুষ না পাচ্ছে, আমি হিন্দু ধর্মের মানুষ, আমি হিন্দু ধর্মের মানুষ। না ভাই, আমরা কেউই হিন্দু নয়। এই হিন্দু শব্দটা হচ্ছে ফার্সিদের দেওয়া একটা গালাগালি। ফার্সিরা এদেশে এসে এদেশের মানুষকে হিন্দু বলে দাবি করেছে। অনেকে বলে ইতিহাসের বই পড়ে নেবেন, সিন্ধু থেকে হিন্দু শব্দের উৎপত্তি, একটু ছোট্ট করে একটু ছোট্ট করে, সিন্ধু থেকে হিন্দু শব্দের উৎপত্তি, কারণ এরা যখন সিন্ধুতে এসেছিলেন সিন্ধু উচ্চারণ করতে পারতেন না, শকে হ উচ্চারণ করতেন, তাই সিন্ধুকে এরা হিন্দু বলতো, এর জন্যে সিন্ধু থেকে হিন্দু হয়ে গেল। কারা বলেছে? ফার্সিরা। ফার্সিরা কারা? ফার্সিরা হচ্ছে মুসলমান। বলুন তো, সিন্ধুর স এরা উচ্চারণ করতে পারতো না, এর জন্যে সিন্ধুকে হ বলতো। তাহলে মুসলমানের ভিতরেও তো দন্তের স আছে, মুসলমান না বলে মুহালমান কেন বলতো না? ইসলাম লিখতে গেলে দন্তের স আসবে দ্বিতীয় অক্ষর, ই আসবে প্রথম অক্ষর, তাহলে ইসলাম না বলে ইহালাম কেন বলল না? আমাদেরকে ভুল ইতিহাস সিলেবাসে পড়ানো হয়েছে। ইতিহাস খুঁজে দেখুন, স্বামী বিবেকানন্দ তিনি বলছেন আমরা হিন্দু না। দয়ানন্দ সরস্বতীর যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজের মানুষ বলছে আমরা হিন্দু না। অনেকবার কোর্টে নিয়ে কেস চলেছে যে হিন্দু নামটা আমাদের গায়ের থেকে মুছে যাক। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী পর্যন্ত তারা প্রমাণ করে দিয়েছে আমরা হিন্দু না। তাহলে আমরা যদি হিন্দু না হলাম, এখানে প্রশ্ন আসে আমরা কারা? কি প্রত্যেক দিন আমরা প্রশ্ন করি আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা মানুষকে বলি, লক্ষ লক্ষ মানুষকে বলি আমরা হিন্দু, কিন্তু আমরা যদি হিন্দু না হলাম তাহলে আমরা কারা? যে দেশের মানুষ, যে ধর্মের মানুষ, তার পরিচয় দেশের নামের সঙ্গে হয়, তার পরিচয় ধর্মের নামের সঙ্গে হয়। তাহলে আমাদের দেশের নাম তখন কি ছিল? একটু পিছনে যদি আমরা যাই, আমাদের দেশের নাম ছিল জম্মু দ্বীপ। কোনো ইন্ডিয়া কোনো ভারতবর্ষ আমার দেশের নাম ছিল না। সব থেকে পুরনো নাম কি ছিল? জম্মু দ্বীপ। আমরা কারা? আমরা জম্মু দ্বীপবাসী। এবার যখন নামটা ছিল জম্মু দ্বীপ, তখন ধর্মটা কি ছিল? এসো ধম্ম সনাতন। ধম্ম কি ছিল? সনাতন। তাহলে সনাতন যদি ধর্মের নাম হয়, আমরা কারা? আমরা হলাম সনাতনী। কিন্তু আমরা কেউ, আমাদেরকে সনাতনী বলে দাবি করি বা না করি, আমরা আমাদেরকে হিন্দু বলে অবশ্যই দাবি করি। এই যে আমরা করছি মূর্তি পূজা, অনেকে আমায় বলেছে আমি মূর্তি পূজার বিরোধ করছি, আমি বলছি মূর্তি পূজা করা হবে না। এই কথাটা কি সত্য না মিথ্যা? একটু মন দিয়ে শুনুন, মূর্তি কেন পূজা করবেন না? তার মূর্তি অবশ্যই পূজা করবেন যে দেশ আর দশের জন্যে করেছে, যেমন নজরুল ইসলাম, যেমন বিবেকানন্দ, যেমন রামকৃষ্ণ, যেমন বিশ্বকবি, যেমন ক্ষুদিরাম, যেমন ভগৎ সিং, এদের মূর্তি অবশ্যই পূজা হওয়ার দরকার, এদের নামে অবশ্যই মন্দির হওয়ার দরকার, এদের নামে অবশ্যই ট্রাস্ট খোলার দরকার। কেন? কারণ এরা আমাদের জন্যে জীবন দিয়েছে। এবার অন্ধবিশ্বাস আর জ্ঞান বিশ্বাস। অন্ধবিশ্বাস কি? যেখানে আপনার জিজ্ঞাসা থাকবে না তার নাম হচ্ছে অন্ধবিশ্বাস। আর জ্ঞান বিশ্বাস কি? যেখানে আপনি প্রশ্ন করতে পারেন। কোনো একটা মূর্তি আপনার সামনে দিয়ে বলা হলো এটা অমুক মা, প্রণাম করো, আপনি জিজ্ঞেস করলেন এই মা আমাদের জন্য কি করেছে? কিচ্ছু করেনি,
আর একটা মূর্তি তুলে দিয়ে বলা হলো একে প্রণাম করো, এ আমার দেশের জন্যে প্রাণ দিয়েছে। জিজ্ঞেস করছেন কি করেছে? আমার দেশের জন্যে প্রাণ দিয়েছে। প্রণাম কাকে করার দরকার? একটা মূর্তি দিয়ে আপনাকে বলছে এখানে প্রণাম করো, এ তোমার রক্ষা করবে? না ভাই, এই জায়গাটায় অন্ধবিশ্বাস। মূর্তি কখনো কাউকে রক্ষা করতে পারে না। তাহলে আমরা পূজা করি তার কর্মের জন্যে, মেনে চলুন। আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার একটা ছবি তুলে রেখেছেন, তার গলায় ফুলমালা দিচ্ছেন, তাকে তিন টাইম আপনি খাচ্ছেন, তাকেও খেতে দিচ্ছেন, এটা কি? আপনার বাবা, তাই আপনি পূজা করছেন, তাকে ভোগ চড়াচ্ছেন। তার মানে কি ওই বাবার ছবি আপনাকে রক্ষা করতে পারবে না? পূজা মানুষ এই জন্যে পায় তার কর্মের জন্যে পায়। তেমনি আমরা এই কৃষ্ণ গোপালকে পূজা করছি, ভালো করে মন দিয়ে শুনবেন, তিনি আমাদের জন্যে কি করেছে। এই জায়গায় প্রশ্ন, যারা বলে কৃষ্ণ বস্ত্রহরণ লীলা করেছে, কৃষ্ণ রাসলীলা করেছে, এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ নয়। আপনি যখন হিস্ট্রি ঘাঁটবেন কৃষ্ণ পাবেন। কোন কৃষ্ণ? সেখানে কৃষ্ণ নেই, বাসুদেব। আপনি গীতায় দেখে নেবেন মঙ্গলাচরণে, বাসুদেবং সুতং দেব, বাসুদেবং সুতং দেব কংসচানুর মর্দন। কংসচানুরকে যিনি বধ করেছে, হত্যা করেছে, তিনি কে? বাসুদেবং সুতং দেব, বাসুদেব। এই গোপাল কে? বাসুদেব। কৃষ্ণ কি? অনেকে শুনলে অবাক হয়ে যাবেন, এই কৃষ্ণ শব্দটাও একটা কটুক্তি, যাকে বলা হয় গালাগালি। যতদিন না আমাদের ভারতবর্ষে গোরা প্রবেশ করেছে ততদিন কৃষ্ণ শব্দ ছিল না, যতদিন না আমাদের দেশে আর্য প্রবেশ করেছে ততদিন অনার্য শব্দটা আমাদের ভারতবর্ষে ছিল না। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ মানে কুৎসিত। তো আমার ঠাকুরের গায়ে রং কি? কালো। কোন সময় নন্দপুত্র কৃষ্ণ হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, তবুও সেই কৃষ্ণকে, সেই কুৎসিত শব্দকে আমরা আমাদের আরাধ্য বানিয়ে নিয়েছি। আজকের এই ছোট্ট গোপাল কৃষ্ণ ভাবের ঘরে ভক্তির মাধ্যমে হা করে বিষ্ণুপ্রিয়ার হাত থেকে নারকোল নাড়ু খাচ্ছে, হাঁটুটা বুকের ওপর থেকে সরিয়ে নিয়েছে। তবে ভালোভাবে যদি খেতিস তাহলে তো আর হাঁটু দিয়ে চাপ দিতাম না। এই দেখ আর একটা খা, গালে তুলে দিয়েছে। ওমা, এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ আর তোমার হাত থেকে আমি খাচ্ছি, কথা দাও তুমি কাউকে বলবে না? যদি বলো হাজারবার বুকে চাপ দিলেও আমি আর হাঁটা করব না, চাপ দিয়ে আমার বুকের হাড় ভেঙে দাও কিন্তু আমি আর হা করব না, কথা দাও আমাকে। মা অবাক হয়ে রইল, কেন কথা দেব? কেন কথা দিলে তবে খাবি, না হলে খাবি না, তুই কেমন ছেলে আমার? এইবার ঠাকুরজি বলে উঠলেন, শোনো মা, ছোট বাচ্চার খাওয়া সকলার দেখাতে নেই, যেমন তেমনি জানাতে নেই। কেন জানো? সকলার নজর তো সমান না, যদি নজর লাগে, আহ, যে যে ভাষায় বোঝে, যে যেভাবে বোঝে। আমাকে অনেকে দাবি করে, আপনি যখন সত্য জেনে গেছেন তাহলে মিথ্যা বলেন কেন? মিথ্যার সঙ্গে সত্য পাইল করেন কেন? কারণ
আমার সমাজের মানুষ এখনো মিথ্যার থেকে সত্যের আলোকে আসতে পারেনি, তাই মিথ্যা দিয়ে সত্য, মিথ্যা দিয়ে সত্য, মিথ্যা দিয়ে সত্য বলতে 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 এক সময় তারা সত্যের আলোক প্রভাবে এসে যাবে। প্রেমসে বলুন, কই হাত কই, যার হাত আছে সে তুলবেন, কেমন যার নেই তার তোলা লাগবে না। চমৎকার দেখবেন কোন জায়গায়। মায়েরা মন দিয়ে শুনছেন তো, জোরে বলুন। তাহলে এতক্ষণ যেসব মায়েরা কীর্তন শোনুনি জোর করে উলুধ্বনি, আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনুনি তারা জোর করে উলুধ্বনি দাও, তার মানে শোনুনি এতক্ষণ। হাঁটুতে চাপ দেব যদি বুকের হাড় ভেঙে যায়, খাবো না মা যদি বলে দাও, যদি বলে দাও তাহলে আমি খাবো না মা, খাবো না, কথা দাও, কথা দাও কারোর কাছে বলবে না গো, উলুধ্বনি উলুধ্বনি বলবে না গো, কথা দাও কারোর কাছে বলবে না, কথা দাও কারোর কাছে বলবে না গো, তবে খাবো তোমার হাতে, 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 কথা দাও কারোর কাছে বলবে না গো, কথা দাও কারোর কাছে বলবে না গো, মা বলছিস কারোর কাছে বললে তুই খাবি না, আমি কারোর কাছে বলবো না, তুই খাবি তো? হ্যাঁ খাবো, তবে ওই মাটি হয়ে নয়, কিন্তু এই যেমন আমার মতো হলি তেমনি আমার মতো হয়ে তুই খাবি। হ্যাঁ মা, কিন্তু কারোর কাছে যদি বলে দাও আমি খাবো না। 5 বছরের মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বিবাহ যোগ্য হলো। মেয়ের বাবা মার কর্তব্য কি, ছেলে মেয়ের বাবা মার করণীয়, প্রথম করণীয় কি, ছেলে হোক বা মেয়ে তাকে যোগ্য ব্যক্তি তৈরি করা, তারপর যোগ্য ব্যক্তির হাতে কন্যা সম্প্রদান করা। পৃথিবীতে 2টো দান সব থেকে বড় দান, ভালো করে মন দিয়ে শুনবেন, 2টো দান হচ্ছে পৃথিবীতে সমগ্র বিশ্বে সব থেকে বড় দান। একটা দান হচ্ছে বাচ্চাকে শিক্ষা দান, আর 2 নম্বর বাচ্চাকে যোগ্য মানুষের হাতে করে দেওয়া দান, সম্প্রদান। এই দান যদি আপনার ভুল হয় সারা জীবনে আপনার চোখের জল আপনি মুছতে পারবেন না। ছেলেকে যদি যোগ্য না তৈরি করেছেন বার্ধক্যকালে বয়স্ককালে, ও আপনাকে দেখবে না, খেতে দেবে না, কাঁদতে কাঁদতে আপনার জীবন শেষ হয়ে যাবে। আর মেয়েকে যদি যোগ্য ব্যক্তির হাতে দান না করেন
ও দুবেলা ছুটে আসবে আর বলবে, বাবা তুমি আমাকে গলা টিপে মেরে ফেলে দিতে পারলে না, এই ছেলের হাতে কেন তুলে দিয়েছিলে? এর জন্য দুটো দান খুব ভাবনা করে, খুব চিন্তা করে আপনাকে করা লাগবে। মেয়ে যোগ্য হয়েছে, কাকে বিয়ে দেবে, কাকে বিয়ে দেবে, কাকে বিয়ে দেবে, এক পাত্র খুঁজে পেল। তখন রাজদরবারে ছেলেটা চাকরি করে, ছেলেটার নাম কি? ছেলেটার নাম গৌ। দেখেছ নামটা কেমন? ছেলেটার নাম গৌ, আর মেয়েটার নাম কি? বিষ্ণুপ্রিয়া। তাহলে গৌর বিষ্ণুপ্রিয়া, বাস্তবেও গৌর বিষ্ণুপ্রিয়া স্বামী স্ত্রী। আমরা মেয়েকে বিয়ে দেওয়ার চক্করে মেয়ের নাম কি? লক্ষ্মী। জামাইয়ের নাম কি? কার্তিক। ভালো করে খেয়াল করবেন, মেয়ের নাম কি? লক্ষ্মী। জামাইয়ের নাম কি? কার্তিক। ভালো জামাই পেয়েছি, বিয়ে দিয়েছি, এবার বলুন তো লক্ষ্মী কার্তিকের কে হয়? বোন হয়, ভাই বোন, মা দুর্গার সম্পর্ক দ্বারা। তাহলে আপনি জামাইয়ের হাতে তুলে দিলেন নাকি ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন, বোনের বিয়ে দিলেন? নাম যখন রাখবেন ভাবনা চিন্তা করে নাম রাখুন, আর বিয়ে যখন দেবেন জামাইয়ের নামটাও ভাবনা চিন্তা করবেন যে কার সঙ্গে কার। এগুলো বোঝার দরকার, আমরা বুঝি না, তাই আমাদের দ্বারায় বড় বড় ভুল হয়ে যায়। ব্যাস, শুভ দিন নির্ঘটন হলো, দেখতে যাওয়া হবে, ছেলেটাকে বিয়ে দেওয়া হবে, দেখাশুনো হলো, পাকা দেখা খাওয়া হলো, বিয়েও দেওয়া হলো, ছেলে এসেছেন বরযাত্রী নিয়ে পালকিতে করে, সকালবেলা চলে যাচ্ছে, মেয়ের মা করেছে কি, কোলে করে গোপালটা নিয়ে যাচ্ছিল, গোপালটা হাত থেকে কেড়ে নিয়েছে, নিয়ে বলে, ও মা এখন তুই জামার বাড়ি যাচ্ছিস, মা শ্বশুর বাড়িতে যাচ্ছিস, এই মাটির গোপাল তোর আর দরকার হবে না, এখন তোর কোলে জীবন্ত গোপাল আসবে, তাকে খাওয়াস, তাকে নিয়ে খেলা করিস। কিন্তু গোপাল বিহনে গোপালের মা বিষ্ণু প্রিয়া, হাতে থেকে যখন কেড়ে নিল, গোপালের নেওয়ার পরে সেই ছোট্টবেলার কান্নায় আবার তার চোখে মুখে ফুটে উঠল, ও মা গোপাল নিও না, ও মা গো। গোপাল নিও না মা, গোপাল দাও, গোপাল দাও, গোপাল দাও। এই পাগলি কাঁদছিস কেন? যা পালকিতে উঠে স্বামীর ঘরে যা, মাটির গোপাল আর দরকার নেই, তোর গোলে জীবন্ত গোপাল আসবে, তাকে তুই যত্ন করিস, যা। বরযাত্রীতে যারা এসেছিল তারা মনে করলে নতুন বউ যেমন শ্বশুর বাড়ি যায় কান্না করে তেমনি বোধহয় কাঁদছে, শ্বশুর বাড়িতে এসেও কান্না তার বন্ধ হচ্ছে না। একদিন গেল, দুদিন গেল, সোহাগ রাত, তাও কান্না বন্ধ হচ্ছে না। রাজদরবারে যেখানে চাকরি করে, বন্ধু বান্ধবেরা ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বউ কেমন পেলি? দূর, সারাদিন শুধু কান্না করে। এই নতুন মেয়ে, শাড়ি কাড়ি কিনে দে, গহনা কিনে দে, দেখবি কান্না বন্ধ হয়ে যাবে। কত শাড়ি কিনে দিল, কত গহনা কিনে দিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কান্নার বন্ধ হচ্ছে না। এই দেখ,
মনে হয় ও বোধ হয় সকাল বিকাল খাবার খেতে ভালোবাসে। ওকে খাবার কিনে দিস, খাবার কিনে দিলে কান্না বন্ধ হয়ে যায়। কত খাবার না কিনে দিল বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কান্না কোনো মতে বন্ধ হচ্ছে না। গেল একদিন, গেল দুদিন, গেল তিন দিন, গেল এক সপ্তাহ, গেল এক মাস, তাতেও তার কান্না বন্ধ হচ্ছে না। কিন্তু হায়, কান্না থামবে কিসে? কোনো প্রসেস, কোনো নিয়ম, কোনো বিধি কারোর জানা নেই। এক বন্ধু বলে উঠলে, বিয়ের এক মাস হয়ে গেল তবুও কান্না বন্ধ হচ্ছে না, এক কাজ করত দেখি, মেয়ে ছেলেরা ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, তুই বরং তোর নতুন বউকে নিয়ে কোথাও থেকে হনিমুন করে আয়, ঘুরে আয়। চাকরি থেকে বাড়িতে এসেছে, রাত্রে এসে স্ত্রীর কাছে বসে স্ত্রীকে বলছে, হ্যাঁ গো যতবার জিজ্ঞাসা করি কাঁদছো কেন, কাঁদছো কেন, তুমি তো কোনো সময় বলো না, তো আমি ভাবলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব, তুমি ঘুরতে যাবে? যেই বলেছে ঘুরতে যাবে, এত বড় ঘোমটা, ঘোমটার ভিতর থেকে মাথা নাড়ছে, হ্যাঁ ঘুরতে যাও। কোথায় ঘুরতে যাবে বলো? এই আমাদের কাছাকাছি দীঘা আছে, ঘুরতে যাবে? পুরী আছে, ঘুরতে যাবে? দার্জিলিং, গ্যাংটক ঘুরতে যাবে? ওমা, যে বড় বড় ট্যুরিজম প্লেস আছে সেই এরিয়ার কথা বলে, ওসব জায়গায় ঘুরতে যাবে? যত ভালো ভালো জায়গা আছে, চিড়িয়াখানা দেখতে যাবে? না, যাব না। যেই বলেছে, এখন বর রাগ করে বললে, তাহলে এখানে যাবে না, ওখানে যাবে না, তুমি কি নবদ্বীপে যাবে? আমরা রাগারাগি করে বলি না? যেই বলেছে নবদ্বীপে যাবে, সঙ্গে সঙ্গে ঘোমটার ভিতর থেকে মাথা নাড়ছে, হ্যাঁ নবদ্বীপ যাও। ছেলেটা মনে মনে করছে, আমি কাকে বিয়ে করলাম, এ বউ না গোসাই, এ আমার বউ নাকি বৈরাগিনী, হ্যাঁ এ ভালো ভালো জায়গা বললাম সেখানে যাবে না, নবদ্বীপে যাব বলছে। বললে হ্যাঁ নবদ্বীপে যাব, নিয়ে চলো। কথা দাও তাহলে কাঁদবে না? বললে না কাঁদবো না। নবদ্বীপে নিয়ে চলো, কাঁদবো না। দুজন স্বামী স্ত্রী পরের দিন দুজনকে ধরে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে পতি গৌরাজ চলেছে। গৌর কোথায় চলেছে? নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম ভাই, নবদ্বীপ ধাম, উলুধ্বনি উলুধ্বনি, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম ভাই, নবদ্বীপ, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম ভাই, নবদ্বীপ ধাম। পায়ে 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 চলেছে, মনে মনে বউ নে গোপালের নাম, 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 মনে মনে নেয় সে গোপালের নাম, মনে মনে নেয় সে গোপালের নাম। আজ
স্বামী অনেক খুশি, আজ স্বামী অনেক খুশি, আজ স্বামী অনেক খুশি, আজ স্বামী অনেক খুশি, বউয়ের খুশি দেখে পরে 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 আজ স্বামী অনেক খুশি। এই যে গাড়ি উঠবে না, কোথায় গাড়ি? স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে গাড়ি উঠবে না, স্ত্রী বলছে কোথায় গাড়ি, হেঁটে চলো, কার গাড়ি, কোথায় গাড়ি, কোথায় যাবে তুমি, এখান থেকে ওই পর্যন্ত যাবে।